এর সবকিছু আসলে অনেক বেশি উড়াধুরা, তুফান হাউসফুল, তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না, ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না। আশা করছি তুফান, তুফান 2, 3, 4, 5, 6 আমরা আবার দেখতে পাবো। সবাই যখন পূজার প্রশংসা করে আমি তখন প্রাউড ফিল করি, দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি। তুফান ভালো গেলে ওনাদের ক্ষতি হবে না, ওনাদের সিনেমা ভালো গেলে তুফানের ক্ষতি হবে না। কোন সিনেমাটা তার হিট হয়েছে, সে কোন সিনেমাটা বানাইছে, যখন আমি রায়হান রাফি ছিলাম না তখন আমাকে তো পূজা বিশ্বাস করছিল আর কি। এবার আমি কি পূজাশিল ছিলাম? না, তুমি তো ভালো এর আগে সিনেমা করছো, আমি তো সিনেমা করি না, তুমি আমার সিনিয়র সিনেমাতে। পূজা এর আগে সিনেমা করছিল অনেকগুলো ছোটো ছোটো, যাই হোক, তো আমার খুব ভালো লাগে পূজা, পূজার যখন সিনেমা বের হয় এবং সবাই যখন পূজার প্রশংসা করে আমি তখন প্রাউড ফিল করি। এবং আমি পূজার অভিনয় খুব পছন্দ করি, খুব রিয়েলিস্টিক অ্যাক্টিং করে। আমি সবাইকে বলবো প্লিজ আপনারা পূজার ছবিটা দেখেন, ও চেষ্টা করছে একটা ভালো ছবি করার জন্য। এখন উড়াধুরা মানেই শাকিব খান, শাকিব খান মানেই উড়াধুরা। সো উড়াধুরা হচ্ছে তুফানকে ঘিরে, তো তুফানের সব কিছু আসলে অনেক বেশি উড়াধুরা, খুব ভালো লাগছে। এবং এই যে শুনছি হাউসফুল, তুফান হাউসফুল, তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না, ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না। সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া, আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডিরেক্টর। আমি নূরজাহান ফার্স্টে আমার রিলিজ হলো, আমার ফার্স্টে কিন্তু ডেবিউ হয় হচ্ছে পোড়ামন 2 দিয়ে। সো পোড়ামন 2 এর ডিরেক্টর কে? রায়হান রাফি। সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি, আর রায়হান রাফি যেই কাজই করুক না কেন আমার আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যায়। সো আশা করছি তুফান, তুফান 2, 3, 4, 5, 6 আমরা আবার দেখতে পাবো নাকি? ইনশাল্লাহ, একদম। আমি তুফানও দেখবো, আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো। এবং টিকিট কেটে কিন্তু দেখবো, কেউ কিন্তু মাগনা দেখাবে না। এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা, আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না, কারণ কম্পিটিশন মানে প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায়, এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ভারের কাছে আনতে চাই না। আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি, অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই, এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হচ্ছে। এই আমি একসাথে একটা কথা বলবো, আমার মনে আছে যে পোড়ামন 2 সময় আমরা এখানে আসছিলাম, এরকম ইন্টারভিউ দিয়েছিলাম, এই চেয়ারে বসছিলাম তখনও, এবং প্রথম মনে হয় এই শাখায় আসছিলাম তখন। আমাদের একটা সিনেমা ছিল, আমরা ইয়ে করতাম। এখন একই কিছুদিন পর, কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা আছি, একসাথেও হতে পারে, বলাও যায় না। তো আসলে সবাই এক, আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা একটা ফ্যামিলির মতো, সবাই যদি মিলেমিশে থাকি, সবাই সবার সিনেমাকে সাপোর্ট করি, তাহলে ঝামেলা হয় না। আমরা চাবো যে আপনারাও এইগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে, এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়টা আছে সেটা প্রচার করেন। তুফান ভালো গেলে ওনাদের ক্ষতি হবে না, ওনাদের সিনেমা ভালো গেলে তুফানের ক্ষতি হবে না। সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায়, যারা উস্কারিমূলক কথা বলবে, এটা আমার পক্ষ থেকে প্রশ্ন, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে, সে কোন সিনেমাটা বানাইছে। সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে, যার সিনেমা নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না। সুতরাং তার কমেন্ট আপনারা নেন কেন? সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য, তাদেরকে আপনারা ভাইরাল করেছেন। চিন্তা করে একটা উল্টাপাল্টা কিছু বলবো, ভাইরাল হয়ে যাবো। তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না, কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো। তো যারা নিজেদের কোনো সিনেমা নাই, যিনি সিনেমা মানুষ একদিনও দেখে না, সে আমার সিনেমা নিয়ে কমেন্ট করার কীভাবে কমেন্ট করে, তার উত্তর দিবে কেন? আমি সে তো চায় আমি উত্তরটা যেন দেই।